আমার প্রিয় বন্ধুরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত মাধ্যমিক দু হাজার তেইশ আর হাতে গোনা মাত্র কয়েক দিনই কিন্তু বাকি রয়েছে আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে জীবন বিজ্ঞানের দু নম্বরের লাস্ট মিনিট সাজেশান আগের ভিডিওতে কিন্তু আমরা জীবন বিজ্ঞানের পাঁচ নম্বরের সাজেশনের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই সেই ভিডিওটাকে তোমরা দেখে নিও প্লে দেখতে পারো অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করেও তোমরা দেখতে পারো যে পাঁচ নম্বরের সাজেশানটা আমরা দিয়েছি অধ্যায় টু অধ্যায় প্রশ্নগুলো যদি প্রস্তুত করে যাও যেখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমাদের সাজেশান থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পাবে ঠিক তেমনি আজকে দু নম্বর প্রশ্নের অধ্যায় টু অধ্যায় তোমাদের সাজেশান থাকছে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের জীবন বিজ্ঞানের বিভাগ গ থেকে কিন্তু দু নম্বরের প্রশ্ন লিখতে হয় খানা, তো টু ইন্টু বারো টোটাল থাকে কিন্তু সতেরো খানা সতেরোটা পোষতাকে বারোটা করতে হয় অর্থাৎ চব্বিশটা নাম্বার কিন্তু পাওয়া যায় অর্থাৎ জীবন বিজ্ঞানেরা ভালো রেজাল্ট করতে হলে কিন্তু দু নম্বরের প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে ভালো করে তৈরি রাখতে হয় কারণ জীবনবিজ্ঞানে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো পরীক্ষা দেয় সেই প্রশ্নগুলো সাধারণত দুই প্লাস তিন বা তিন প্লাস দুই এই ধরনের প্রশ্নপত্র দিয়ে থাকে অর্থাৎ এই দু নম্বরের প্রশ্নগুলো যদি ভালো করে পড়ে যাওয়া যায় অনেক প্রশ্নগুলো তোমরা পাঁচ নম্বরেও কিন্তু পেয়ে যেতে পারো তাহলে চলো আমরা শুরু করি ভিডিও কিন্তু তার আগে যারা এই ভিডিওটি প্রথম দেখছ তোমাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং অবশ্যই তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাও কোন কোন বিষয়ের কী ধরনের তোমরা সাজেশান চাও কী ধরনের প্রশ্নের উত্তর চাও অবশ্যই সেই ধরনের ভিডিও আপলোড করা হবে তো চলো আমরা সাজেশনটা শুরু করি মাধ্যমিক দু হাজার তেইশ জীবনবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন প্রশ্নের মান দুই প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায় থেকে তোমরা পরীক্ষায় তিনখানা দু নম্বরের প্রশ্ন পাবে তো এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই তোমরা তিনটি প্রশ্ন কমন পেয়ে যাবে এক নম্বরের প্রশ্ন দিক নির্দিত চলন বা ট্রপিক চলন কাকে বলে দুই ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখ তিন ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলন কাকে বলে চার হরমোন কাকে বলে হরমোনকে রাসায়নিক দূত বলে কেন পাঁচ উদ্ভিদ হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো ছয় দুটি সংশ্লেষিত অক্সিডের নাম লেখো সাত কৃষিকার্যে এখানে বানানটা একটু মিস্টেক রয়েছে কৃতিটা হবে না কৃষিকার্যে কৃত্রিম হরমোনের দুটি ভূমিকা লেখো আট নম্বরের প্রশ্ন হরমোনের দ্বৈত ক্রিয়া বলতে কি বোঝো নয় সনাল ও অনাল গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও দশ গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও এগারো অগ্নাশয়কে গ্রন্থি বলা হয় কেন বারো পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন তেরো প্রভু গ্রন্থির প্রভু বলে কেন চোদ্দ থাইরয়েড গ্রন্থিকে অন্তঃকরা গ্রন্থি বলা হয় কেন পনেরো খাদ্যলবণ আয়োডিনযুক্ত হওয়া উচিত কেন নেক্সট ষোলো নম্বরে প্রশ্ন অ্যান্ড্রোজেন কি এটি কোথা থেকে খরিত হয় সতেরো ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের খরণস্থল উল্লেখ করো আঠেরো মানবদে এফএসএইচ জি টি এইচ টিএসএইচের ভূমিকা লেখো উনিশ স্নায়ুতন্ত্রের কাজ লেখো কুড়ি ডেনড্রন ও অ্যাকশনের কাজ লেখো একুশ সাইন্যাপস কাকে বলে কাজ লেখো বাইশ গ্যাংলিয়ন কাকে বলে উদাহরণ দাও তেইশ প্রতিপত্ত ক্রিয়া কাকে বলে চব্বিশ প্রতিবর্ত চাপ কাকে বলে পঁচিশ কি কটি স্তর নিয়ে গঠিত ছাব্বিশ কর্নিয়া ও রেটিনা সেক্লেরা ও করয়েট সেন্সারি ও মোটোর নিউরন ও হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখ সাতাশ অ্যাকশনের গঠনে মায়োলিন আবরণী ও কোষের তাৎপর্য কী আটাশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশগুলোর নাম লেখো প্রথম অধ্যায়ে তোমরা প্রত্যেকে যেন প্রায় পাঁচটা তোমাদের ভাগ রয়েছে সেই ভাগ থেকে টোটাল আটাশটা প্রশ্ন তোমাদের করে যেতে হবে কারণ এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নও কিন্তু অনেক লিখতে পারবে এখান থেকে কারণ পাঁচ নম্বরের প্রশ্নগুলো টু প্লাস থ্রি বা থ্রি প্লাস টুয়ে কিন্তু আসে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চলো আমরা দ্বিতীয় অধ্যায় দেখে নেব দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে দেখো জীবনের মানতা তো এই অধ্যায় থেকে তোমরা পরীক্ষায় দুটো প্রশ্নপত্র দু নম্বরে অর্থাৎ দুই ইন্টু দুই চার কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও এক চক্র কাকে বলে দুই কোষ কোষচক্রের দশাগুলি একটি সারণী বা ছকের সাহায্যে দেখাও তিন একটি প্রাণী কোষের বিভাজনে সাইটো কাইনেসিস না হলে কি ঘটবে চার মাইটোসিসকে সদৃশ বিভাজন বা সমবিভাজন বলে কেন পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন ছয় কায়াজমা কাকে বলে সাত কোষ বিভাজনে মাইক্রো টিউবিউল ও রাইবোজোমের ভূমিকা বিশ্লেষণ করো আট একটি প্রাণী প্রাণীকোষ থেকে তার সেন্ট্রোজোমোটি অপসারিত করলে কি কি অসুবিধা সৃষ্টি হতে পারে নয় ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সারণির সাহায্যে দেখাও দশ মিওসিস বিভাজনের চিত্তরূপ দেখাও এগারো ডিএনএ ও আর এন এর পার্থক্য লেখ বারো একটি উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা টু এন ইকুয়াল টু টোয়েন্টি টু হলে ওই উদ্ভিদটির পাতার কোষে ডিম্বাণুতে এবং ভ্রূণ কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে তাহলে দ্বিতীয় অধ্যায় কিন্তু প্রশ্ন মাত্র বারোখানা দিচ্ছি বারোখানা অবশ্যই তোমাদের কিন্তু করে যেতে হবে তৃতীয় অধ্যায় হচ্ছে বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ তো এখান থেকেও পরীক্ষায় দুটো থাকে দু নম্বরে অর্থাৎ দুই দুগুণের চার এক নম্বরের প্রশ্ন অ্যালিল এটা অ্যালিল হবে অ্যালিল কাকে বলে দুই শঙ্করায়ন বলতে কি বোঝো তিন প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো চার বংশগতির বিশুদ্ধ ও শঙ্কর জীব বলতে কি বোঝো পাঁচ ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে উদাহরণ দাও ছয় মেন্ডেলের ভাবন ও স্বাধীন সঞ্চারণ সূত্রটি লেখো সাত মানুষের লিঙ্গ নির্ধারক ক্রমজ কোনগুলি আর একশঙ্কর জননের পরীক্ষায় এ পান জনুতে সব মটর গাছ লম্বা হবার কারণ কি নয় থ্যালাসিমিয়া রোগে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী দশ নম্বরের প্রশ্ন বর্ণান্ততার বংশগত সঞ্চারণ কিভাবে ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও এগারো বর্ণান্ধতার লক্ষণগুলি কি কি বারো সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা বিশ্লেষণ করো তেরো বর্ণানতার জিন বহনকারী বাহক মাতা ও বর্ণান্ধতার আক্রান্ত মাতার জিনোটাইপ কি কি চোদ্দো থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির যকৃত অন্তকরা গ্রন্থি ও আরবিসিতে কি কি কী পরিবর্তন দেখা যায় পনেরো বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা বাঞ্ছনীয় ব্যাখ্যা করো তাহলে তৃতীয় থেকে মাত্র পনেরোটা প্রশ্ন ভালো করে প্রস্তুত করে নাও দেখো চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় দুটি প্রশ্ন থাকে চলো এক নম্বরের প্রশ্ন জীব বিবর্তন কাকে বলে দুই তপ্ত আচ্ছা এটা কিন্তু লঘু সুপ হবে না এটা লঘু সুপ হ্যাঁ তপ্ত লঘু সুপ কি আচ্ছা তিন নম্বরের প্রশ্ন হচ্ছে আমাদের কোয়া সার্ভেট কি চার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো পাঁচ অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র বলতে কি বোঝো ছয় অস্তিত্বের জন্য সংগ্রাম কাকে বলে সাত মিসিং লিঙ্ক কাকে বলে উদাহরণ দাও আট ঘোড়ার বিবর্তনে চারটি বৈশিষ্ট্য লেখো নয় সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও দশ জীবাশ্ম কাকে বলে এগারো প্রাকৃতিক নির্বাচন কী বারো নম্বরের প্রশ্ন দেখে নাও প্রকরণ কি তেরো নম্বরের প্রশ্ন যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো চোদ্দ উপচর ও পাখির হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য লেখো পনেরো পর্ণকাণ্ডের অভিযোজনগত গুরুত্ব লেখো ষোলো উটের আরবিসির সাথে জলক্ষয় সহনের সম্পর্ক কী সতেরো খাদ্য সন্ধানে মৌমাছির নৃত্য কি কি সংকেত বহন করে লাশ অধ্যাতা পঞ্চম অধ্যায় এই অধ্যায় থেকে তোমরা তিনটে দু নম্বরে প্রশ্ন পাচ্ছ অধ্যায়ের নাম পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ তো এক নম্বরে প্রশ্ন নাইট্রোজেন চক্র কাকে বলে এর গুরুত্ব লেখো দুই আকাশে বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে কেন তিন নাইট্রোজেন স্থিতিকরণ কি কি প্রক্রিয়ায় ঘটে চার অ্যামনিফিকেশন ও নাইট্রোফিকেশন কাকে বলে পাঁচ ডি নাইট্রিফিকেশন কাকে বলে ছয় ব্লুবেবি সিন্ড্রম কি সাত অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব লেখো আট ইউট্রোফিকেশন কাকে বলে এর কারণ ও ফলাফল লেখো নয় অ্যালগাল ব্লুম কাকে বলে অ্যালগাল ব্লুমের সংজ্ঞা অ্যালগাল ব্লুমের সংজ্ঞা লেখো উত্তরটি এখানে একটু মিস্টেক রয়েছে প্রশ্নটি তো অ্যালগাল ব্লুম কাকে বলে এটা লিখলেই হবে ঠিক আছে আচ্ছা দশ নম্বরের প্রশ্ন জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন এগারো হাঁপানি রোগের কারণ লেখো বারো বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ লেখো তেরো ভারতে একশৃঙ্গর গণ্ডার হ্রাসের কারণ লেখো চোদ্দ দেখো রেড ডাটা বুক কি পনেরো জে এফ এম এর উদ্দেশ্য কী ষোলো জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো সতেরো অরণ্যের বাস্তুতন্ত্রের ক্ষয়ের কারণ ও ফলাফল লেখ আঠেরো অতি ব্যবহারের ফলে লুপ্ত প্রায় দুটি উদ্ভিদের নাম উল্লেখ করো উনিশ ফুসফুসের ক্যান্সার কী কী কারণে ঘটতে পারে কুড়ি মানবশাস্ত্রে দূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখো অর্থাৎ কুড়ি নম্বরের প্রশ্নটা একটুকুনি মিস্টেক রয়েছে এটা শাস্তে হবে হ্যাঁ স্বাস্থ্যে উনতে শয় বয় আকার উয় তয় জফেলা একার মানব স্বাস্থ্যে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব লেখো এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের কুড়িটি প্রশ্ন অর্থাৎ এই দু নম্বরের প্রশ্নগুলো তৈরি করলে তোমরা বিজ্ঞান একটি ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই করতে পারবে সায়সানটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেকেই দেখেছো তোমাদের দু হাজার তেইশ সালে যে সমস্ত টেস্ট পাতা এবিটিএ ডাব্লু বিটি এবং পর্ষদের যে টেস্ট পেপারগুলো দেওয়া হয়েছে তোমরা যদি একটুগুলি মিলিয়ে দেখো প্রত্যেকটা দু নম্বরের প্রশ্ন অর্থাৎ এই টেস্ট পেপারগুলো থেকে বারবার পরীক্ষা এসেছে বারবার সেটগুলোতে এসছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্নগুলো কালেক্ট করেছি এবং অধ্যায় টু অধ্যায় সাজেশনগুলো দেওয়া হয়েছে আশা করা যায় এই সাজেশনগুলো যদি তোমরা পড়ে যাও আশা করা যায় যেখান থেকে এই প্রশ্ন আসুক দু নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবেই পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো